রামগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ভাটরা উচ্চ বিদ্যালয়ের হল রুমে শনিবার সকাল দশটায় জনসচেতনতায় পরিবেশ ও জলবায়ু বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয় ইআরডিএ ও সহযোগী জি এল যৌথ আয়োজনে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ভাটরা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ ওমর ফারুক এর সভাপতিত্বে কর্মশালার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাটরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন মিঠু। সংগঠনের জাফর আহমেদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শফিকুল ইসলাম কানু নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এ এফ এম আরিফুর রহমান বি এর ফাউন্ডার রাওয়ান স্মিতা পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞ শমশের আলী হাজিগঞ্জ জনতা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাসুদ আলম রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আবু তাহের সহ-সভাপতি মোহাম্মদ জাকির হোসেন পাটওয়ারি সিনিয়র সাংবাদিক মোহাম্মদ ওমর ফারুক পাটওয়ারি হাসাজুর রহমান সহ অনেকে আমাদের মধ্যে আমাদের সাথে একাতন্ত্রতা ঘোষণা করে তোমাদের কাছে চলে আমি কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছে সূর্যের আলো ছাড়া সে নিজের খাদ্য প্রস্তুত করতে পারে একইভাবে সূর্যের আলো যদি মানুষের শরীরে না ঢুকে তাহলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমতে থাকে যেটা আমরা করোনার বদল বিশ্বাস করো তোমরা বিদেশে যাবে